আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইফে আজ রুদ্রেশ চলে আসছি মদিরা কারখানা সরকারি শোরুমে। এই শোরুম দিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়ি কালেকশন অনেক সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা খুব অল্প বাজেটের একটি গাড়ি দেখবো, XUV 111 হোয়াইট কালার। এই গাড়িটি অনেক পুরোনো মডেলের একটি গাড়ি। আছে এই মুহূর্তে প্রিমিয়াম আছে আমার কাছে 2টা, অ্যালিয়ন আছে 7টা, তারপরে আপনার এক্স কলো আছে 6টা, আর ফিল্ডার আছে 2-3টা, তারপর হচ্ছে সাকসিড আছে, প্রোবক্স আছে, অ্যাকোয়া আছে, মিসুবিসি ল্যান্সার আছে, তারপর হচ্ছে আপনার নিসান এক্সটেল আছে, সব ধরনের গাড়ি আছে, নোয়া আছে, টয়োটার বাইরে আমরা ব্র্যান্ডের গাড়িও রাখে রাখি। তো আজকে আমি কি গাড়ি দেখবো? আজকে একটা কম বাজেটের গাড়ি দেখাবো, কম বাজেটের গাড়ি দেখবো জি। সেটা হচ্ছে টয়োটা 111 কিচ্ছু করা হয়নি, একদম ফ্রেশ অবস্থা তেলে গাড়ি। দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো ক্রিস্টাল হেডলাইট, সামনে গ্রিল দেখতে পাচ্ছেন, গাড়ির সাথে অরিজিনাল, আর নাম্বারটা ঢাকা মেট্রো বড় 15 সিরিয়াল। এপাশে রাইট দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট, সে হেডলাইট। এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। অরিজিনাল থাকলে লোগো 100% অরিজিনাল গ্লাস এবং 100% টোটাল লোগো দেওয়া আছে, স্পষ্টভাবে লোগো দেওয়া আছে। এছাড়া টায়ার দেখতে পাচ্ছেন, 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং, খুবই সুন্দর মার্শাল্লাহ। চাকাগুলো কি আপনার সাথে মোটামুটি 6 মাস ইউজ করা যাবে? বেশি ইউজ করা যাবে ভাই, 4টা চাকাই নতুন চাকা। আচ্ছা, আমরা অনেক বেশি ইউজ করা যাবে জি। এছাড়া দেখতে পাচ্ছেন সাইডে যে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জ এর হচ্ছে একেবারে 100% জেনুইন রেঞ্জ। এছাড়া সাইডে যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। আসলে অনেক সুন্দর একটি গাড়ি, এখানে নিকেল বিট দেওয়া আছে, অরিজিনাল নিকেল বিট দেওয়া আছে। আমি গাড়ির ভিতরটা থেকে দেখাই, ভিতরটা দেখেন, ভিতরটা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর, অল অটো গাড়ি, 1331 সিসি তেলের গাড়ি, অনেক পুরোনো মডেলের গাড়ি, তারপরে ফ্রেশি 100% তেলের গাড়ি। তারপরে কোনো সিএনজি করা হয়নি? না, কখনো এলপিজি সিএনজি করা হয়নি। একটু ডোর গুলো দেখে আপনাকে, প্রত্যেকটা ডোর দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এবং অল অপশন তো অটো, অল অপশন অটো জি, অল অপশন অটো। সিট কভার গুলো মোটামুটি ভালোই আছে জি। পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন, পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস, একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। লাইট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট 100% জেনুইন, প্রতিটা লাইটে হচ্ছে আপনার টোটাল লোগো দেওয়া আছে, প্রতিটা লাইটে। এক্সিস সেলুন গাড়ি, মাশাআল্লাহ খুবই সুন্দর, কলার লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে। আমি একটু গাড়ির ব্যাকগুলো ভিতরে দেখাবো, তার আগে আমি লাইটগুলো দেখে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম 100% জেনুইন লাইট, টোটাল লোগো দেওয়া আছে। আমি একটু ব্যাকগুলো ভিতরটা থেকে দেখবো, দেখেন ভিতরটা, তেলের গাড়ি যেহেতু স্পেস অনেক অনেক স্পেস, এবং ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এই দেখেন ভিতরটা, অরিজিনাল চাকা পর্যন্ত আছে আর খোলা কাটা অ্যাক্সিস থাকে, সেটা বোঝা যাবে, সেটা দেখলেই বুঝতে হবে। আপনি দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি টেস্টিং করা আছে, প্রত্যেকটা জয়েন্ট দেখেন, প্রত্যেকটা ইয়া মাসল গুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও 1 ইঞ্চি খোলা কাটা নেই। এই পাশটা দেখেন, পুরো বডিটা একেবারে টানা বডি, 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নেই, হাতুড়ি কোনো বাড়ি নেই ইনশাল্লাহ। ভিতরটা দেখেন ডোর গুলো, প্রত্যেকটা ডোর দেখে মাশাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে। দেখতে পাচ্ছেন পুরো ডোর গুলা, প্রত্যেকটা ডোর মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, খুবই সুন্দর একটি গাড়ি মাশাল্লাহ। আমরা একটু সামনের ডোরটা দেখাই, দেখেন সামনের ডোরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ। ডিভিডি প্লেয়ার নেই, যা ডিভিডি প্লেয়ার নেই, চাইলে আপনি ইনস্টল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জায়গা প্লেয়ার কি আছে জি? ওডি প্লেয়ার ওকে আছে, তবে 100% ওকে আছে। আর গিয়ার বক্স কি গিয়ার সাথে? ইঞ্জিন গিয়ার একদম গাড়ির সাথে, গাড়ির সাথে। এই মুহূর্তে যদি কিনবেন চাইলে কি অ্যাড্রেসে করে সুস্থ হতে পারবেন। গাড়ির ভিতরটা একটু দেখাই, গাড়ির ভিতরটা দেখেন, ভিতরে ড্যাশবোর্ড দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন প্রত্যেকটা সুইচ গুলো দেখেন, একেবারে এখনো মনে হচ্ছে নতুনের মতো, খুব ফ্রেশ অবস্থা আছে। এখানে
অডিও সেট লাগানো আছে, এসি হচ্ছে, দেখতে পাচ্ছেন এসি গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। ভিতরে সেলিং গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা, সেগুলো কোথাও একটা হাত তুলে পারিনি ইনশাআল্লাহ, খুব ফ্রেশ অবস্থা আছে বা কোথাও কোনো ভাঙা ছিল না। ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, অরিজিনাল কালার এগুলো দেখেন, কোথাও একটা মানে কোন ঝালাই বা কোথাও কোন অ্যাক্সিডেন্ট নেই, একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো। এত পুরাতন মডেলের গাড়ি, তারপরে একদম 100% জেনুইন অবস্থা আছে সবকিছু। প্রতিটা লাইট দেখেন একদম অরিজিনাল লাইট গুলো আছে, প্রতিটা লাইট দেখেন টোটাল লোগো দেওয়া আছে। এই সামনে মার্কস গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, একটা হাতের গাড়ি নেই। এই যে এগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে। আর অ্যাক্সিডেন্ট থাকলে মার্কস থেকে সবার আগে নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট করে সবার প্রথমে এগুলো নষ্ট হবে, কারণ এগুলো হচ্ছে মেইন। এবং বডের ভিতরে দেখেন একদম অরিজিনাল কালার, প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার দেওয়া আছে। এর মধ্যে সম্পূর্ণ কি আছে 100% অবস্থা আছে, গাড়িতে আশা করি ইনশাআল্লাহ এক্সট্রা কোনো কাজ করতে হবে না। যদি কেউ মনে করে এলপিজি সিএনজি করবে সেটা তার বিষয়, আর গাড়িতে কোনো কাজ করতে হবে ইনশাআল্লাহ, গাড়ি একদম আনটাচ অবস্থা। এই মধ্যে যদি কিনেন চাইলে সামনে পিছনে সেফটি বাম্পার আবার যদি ডিবি রিপেয়ার ইনস্টল করতে চান এটাই করতে পারে, এছাড়া কোনো কোনো কিছু করতে হবে না। আর আলোচনার সাথে যেটা আপনি ইনস্টল করে দেন, জি জি, সেক্ষেত্রে কত টাকা খরচ হবে একটু জেনে নিন। এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোয়ালিটির উপরে, কি মাল লাগাবেন। একটু মিডিয়াম বাজেট এমনি নরমালি আপনি বাম্পার আর ডিবি মিলে সর্বোচ্চ 8-10 হাজার টাকা খরচ হবে। আমার গাড়ি মডেল সর আসবে, জি, এটা মডেল হচ্ছে 99 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2003, 1333 তেলের গাড়ি, ফুল অটো গাড়ি, অল অটো গাড়ি। পেপার তো কি আছে? পেপার ফুল আপডেট করা আছে। প্রাইস কত রাখছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 675,000 টাকা। 675,000 আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়ি দেখার পরে। গাড়ি দেখার পর কথা বলার সুযোগ রয়েছে, আর যেহেতু বিশাল বড় দুটি শোরুম আপনার, এই মুহূর্তে অল্প বাজেটে গেলে আর কি আছে? অল্প বাজেটে টাটা কোর্সা আছে, 96 মডেল একটা, 98 মডেল একটা, দুইটা আছে। আচ্ছা, অল্প বাজেটে গাড়ি, মিডিয়াম বাজেটে গাড়ি, হাই বাজেটে গাড়ি আপনার এখানে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালিয়ন রাখা আছে, এটা হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে, অরিজিনাল কালারের গাড়ি, 100% তেলের গাড়ি, খুব ফ্রেশ অবস্থা আছে, 25 স্টারের গাড়ি, একেবারে অরিজিনাল কালার দেখেন। প্রাইসটি বলে দেন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24,50,000। 24,50,000, জি। এরপর আমি আর কি আছে, আরেকটি অ্যালিয়ন দেখাই, জি জি। এরপর আরেকটি অ্যালিয়ন রাখা আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, সিলভার কালার, অরিজিনাল কালারের গাড়ি। আর এটা হচ্ছে আপনার 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, সিলভার কালার, তেলের গাড়ি, 25 স্টারের গাড়ি, খুব ফ্রেশ অবস্থা আছে, সামনে পিছনে লাইট গ্লাস 100% জেনুইন অবস্থা আছে। এগুলা হচ্ছে, এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 20,85,000 টাকা। 20,85,000 টাকা, জি। এলিয়ান গাড়ির মধ্যে দুটি রয়েছে, খুব সুন্দর দুটি, আরো এলিয়ান আছে ভাইয়া, এলিয়ান আরো আছে, জি। এখানে টোটাল দেখতে পাচ্ছেন, এখানে আছে একটা টাটা এলিয়ান A15, আর এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে, মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি। এটা তেলের গাড়ি, খুবই ফ্রেশ অবস্থা আছে, এটা জি প্যাকেজের গাড়ি, ইন্টেরিয়াল হচ্ছে বেজ ইন্টেরিয়াল। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,75,000, 22,75,000 টাকা। আর এই গোল্ডেন বেস কালার, এটা হচ্ছে গোল্ডেন বেস কালার, টয়োটা এলিয়ন A15, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে, আর এটার 25 স্টার, বাইরে গোল্ডেন বেস কালার, ভিতরটা হচ্ছে আপনার অ্যাশ ইন্টেরিয়াল, এবং লাইট হচ্ছে প্রজেকশন লাইট, সামনে পিছনে গ্লাস, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000 টাকা। আসলে গাড়ির কালেকশন অনেক অনেক গাড়ি, আর আমরা তো সবসময় গাড়ির ডিটেলস দেখাই, আপনি সম্পূর্ণ গাড়ির ডিটেলস দেখিয়ে থাকেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। যাওয়ার আগে তো শোরুম অ্যাড্রেস জেনে নিই, জি। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালে, হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তা মোড়, 10 গজ আগে, হাতে ডান পাশে, বাম পাশে, দুপাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর আমার ফোন নম্বর হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করতে পারেন। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাকে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।